আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীরা এখনই জেনে নিন ইকামা পাসপোর্ট ও রেমিটেন্স পাঠানোর বিষয়ে যা জানালো রাষ্ট্রদূত সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল দেশের প্রয়োজনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে সৌদি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ডা মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বাংলাদেশ রাষ্ট্রদূত দূতাবাসে বৈধ পথের রেমিটেন্স প্রেরণের প্রয়োজনীয়তা প্রতিবন্ধকতা ও সমাধানের উপায় শীর্ষক আয়োজিত এক সেমিনারে এই আহ্বান করেছেন রাষ্ট্রদূত বিদেশে আসার আগে সবাইকে অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে আসারও আহ্বান জানান তাহলে সহজ হয়ে যাবে যার যার নিজস্ব অ্যাকাউন্টে টাকা পাঠানো এবং তার হিসাব রাখা প্রবাসীদের সময় নিজের পাসপোর্ট ও ইকামার মেয়াদ পরামর্শ দেন রাষ্ট্রদূত কারণ রাখারও ইকামার মেয়াদ না থাকলে বৈধপথে রেমিটেন্স পাঠানো সম্ভব হয় না তাই এই বিষয়ে প্রবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি রাষ্ট্রদূত বলেন সৌদি আরবে বসবাসরত প্রায় ২৬ লাখ প্রবাসী বাংলাদেশি বৈধপথে রেমিটেন্স পাঠালে দেশের ডলারের রিজার্ভ আরও বেড়ে যাবে রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটরি আরও বলেন গত অর্থ বিদেশ থেকে দেশে রেমিটেন্স গিয়েছে প্রায় একুশ বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে সৌদি আরব প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন ডলার দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর তালিকায় সৌদি প্রবাসীরা এগিয়ে এজন্য সৌদি প্রবাসীদেরকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দনও জানিয়েছেন তিনি রেমিটেন্স পাঠানোর প্রতিবন্ধকতাগুলো দূর করে আরও সহজে কিভাবে দেশে রেমিটেন্স পাঠানো যায় সেই দিকে নজর দিয়েছেন বাংলাদেশ সরকার এ কথাও জানিয়েছেন রাষ্ট্রদূত খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে